অনারেবল ভিউয়ার, আমি সাম্প্রতিককালে ওয়েট গেইন নিয়ে কথা বলছি। এই ওয়েট গেইন নিয়ে কথা বলার ফাঁকে অনেক দর্শক আমাকে রিকোয়েস্ট করেছে কিটো ডায়েট সম্পর্কে বা কিটোজেনিক ডায়েট সম্পর্কে কিছু বলতে। সেই সমস্ত দর্শকদের মানে ইচ্ছের প্রতি শ্রদ্ধা রেখেই আজকের আমার আলোচনা। আজকের আলোচনা কিটো ডায়েট। এই কিটো ডায়েটকে শুধু কিটো ডায়েটই বলে না, কেউ কেউ কিটো ডায়েট বলে, কেউ কিটো বলে, কেউ কিটোজেনিক ডায়েট বলে। নাম যাই হোক না কেন, এর সংক্ষিপ্ত একটু ইতিহাস আমরা জেনে নেই। দেখা যাচ্ছে যে 1920 সালের দিকে অথবা 19 সালের দিকে যখন 1 থেকে 10 বছরের বাচ্চারা আপনার ইন্ট্র্যাক্টেবল সিজার বা খেঁচুনিতে ভুগত, সেই সময়গুলোতে ডাক্তাররা এবং নিউট্রিশনিস্ট, সায়েন্টিস্ট, নিউরোলজিস্ট সবাই মিলে তারা অনেক গবেষণা লব্ধ করে এক ধরনের একটি খাবার তারা বের করলেন। সেই খাবারটির মধ্যে কী ধরনের খাবার বেশি থাকতো, সেই খাবারের মধ্যে ফ্যাট জাতীয় খাবার বেশি থাকতো, কার্বোহাইড্রেট কম থাকতো এবং প্রোটিন বেশি থাকতো। সেই যে একটি লব্ধ জ্ঞান, সেই লব্ধ জ্ঞান পরবর্তীতে কিটোজেনিক ডায়েট বা কিটো ডায়েট হিসেবে পরিচিতি লাভ করেছে। তাহলে এর ইতিহাস কিন্তু বেশ পুরনো এবং কী কারণে এটি প্রথম ব্যবহার হয়েছিল, ইন্ট্র্যাক্টেবল সিজার অথবা খুব বারবার খিচুনি হয় বাচ্চারা 1 থেকে 10 বছর বয়সের বাচ্চাদের, তাদের যখন খিচুনি ওষুধ দিয়ে খুব ভালো কন্ট্রোল হচ্ছিল না, তখন তারা এক ধরনের ডায়েট পদ্ধতি অ্যাপ্লাইড করে তারা ভালো কিছু ফল পেয়েছিল। কী ফল পেয়েছিল, যে খিচুনিটা একটু কন্ট্রোল হয়ে গিয়েছিল এবং ফ্রিকোয়েন্সিটাও কমে গিয়েছিল। পরবর্তীকালে দেখা গেল বিভিন্ন গবেষণায় এবং সায়েন্টিস্ট, নিউরোলজিস্ট, রিসার্চার তারা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারা দেখল যে এই কিটো ডায়েটের আরও কিছু ইমপ্লিকেশন করা যেতে পারে, কী ধরনের সেই ব্যবহার করা যেতে পারে। যেমন ধরুন এটিকে একটি ওয়েট রিডাকশন বা ওয়েট কমানোর একটি খাদ্য হিসাবে তারা ব্যবহার করতে শুরু করলেন এবং কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষায় এটিও প্রমাণিত হয়েছে যে এর আরও কিছু কার্যকারিতা আছে। যেমন ধরুন অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি এজিং, অর্থাৎ আপনার এজটাকে আর বাড়তে দিবে না বা অতটা বেশি প্রম্পটলি বাড়তে দিবে না, অথবা আপনার বয়স বাড়লেও আপনার বয়সের ছাপটা যেন না পড়ে, অথবা কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন হিসেবে। তাহলে কিটো ডায়েটের এই যে এই ইতিহাস থেকে পরবর্তীতে আমাদের বাংলাদেশও কিন্তু পিছিয়ে ছিল না। এই সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই কিটো ডায়েট নিয়ে একটা হইচই পড়ে গিয়েছিল, বেশিরভাগ মানুষের মধ্যেই শুধু শোনা যেত, মুখে মুখে শোনা যেত যে আমি কিটো ডায়েট খাচ্ছি, আমি কিটো ডায়েট ফলো করছি। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কোনো স্ট্যাটিস্টিক্স নাই বা কোনো বড় ধরনের কোনো রিসার্চ হয়নি। সারা পৃথিবীতেই যেখানে রিসার্চ এখনও বড় ধরনের মাস স্কেলে হয়নি, সেখানে বাংলাদেশ তো আরও অনেক পরে কথা। কিন্তু বাংলাদেশে এটির ব্যবহার কিন্তু হয়েছিল, এক সময় বেশ আলোচিত হয়েছিল। কিন্তু কতজন মানুষ কিটো খাবার খেয়েছিল বা কিটো ডায়েট খেয়েছিল সেটি কোনো পরিসংখ্যান নেই, কার কী এফেক্ট হয়েছিল সেটিরও কোনো পরিসংখ্যান নেই, কে খেয়ে একটুখানি স্লিম হয়েছিল কিছুদিন বাদ দেওয়ার পরে আবার কতটুকু মোটা হয়েছিল, রিফ্র্যাক্টরি ওবেস হয়েছিল কিনা, সে সম্পর্কে কোনো কিন্তু পরিসংখ্যান বাংলাদেশে এখন পর্যন্ত নাই। আমি ডক্টর রফিকুল ইসলাম মেডিসিন, নিউরোলজি এবং নিউট্রিশন নিয়ে কাজ করি, সো আমি একটু চেষ্টা করব আপনাকে এই কিটো ডায়েট সম্পর্কে বিস্তারিত বর্ণনা জানানোর জন্য, আপডেট নলেজ জানানোর জন্য। সেই সূত্র ধরেই আজকের আলোচনার সেই আলোচনার দুই একটি কথা বলি, আজকের মতো আমি শেষ করব। এই কিটো ডায়েট অ্যাকচুয়ালি কিন্তু এখন পর্যন্ত মাস গেলে কোনো রিসার্চ হয়নি, অনেক কিছু আছে হাইপোথেটিক্যালি হয়েছে এবং এখন পর্যন্ত রিসার্চে দেখা গেছে যে এই কিটোজেনিক ডায়েট বা কিটো ডায়েট অ্যাকচুয়ালি 4 ধরনের কিটো ডায়েট পাওয়া যেতে পারে। একটি হলো স্ট্যান্ডার্ড কিটো ডায়েট, এখানে কার্বোহাইড্রেট থাকবে 10%, ফ্যাট থাকবে 70%, প্রোটিন থাকবে 20%। সেকেন্ডলি থাকে সাইক্লিক্যাল কিটো ডায়েট, এরপরে থাকবে হাই প্রোটিন কিটো ডায়েট এবং তারপরেটা থাকবে টার্গেট কিটো ডায়েট। এই হাই প্রোটিন কিটো ডায়েটের মধ্যে আবার দেখা যায় এখানে একটু প্রোটিনটাকে বাড়িয়ে দেওয়া হয়, 35% প্রোটিন দেওয়া হয়, এখানে ফ্যাট দেওয়া হয় 60% এবং কার্বোহাইড্রেট দেওয়া হয় 5%। এই দুটো কিটো ডায়েটই বেশি প্রসিদ্ধ এখন পর্যন্ত। তাহলে এই কিটো ডায়েটের কিন্তু শুধুমাত্র ওজন কমিয়ে যে আপনাকে একটা স্লিম করে দেবে এটা কিন্তু এখনও অবভিয়াস কিন্তু প্রমাণিত হয়নি, এটা নিয়ে আরও অনেক রিসার্চ হবে, আরও অনেক কথা হবে এই কিটো ডায়েটের মেরিট এবং ডিমেরিট নিয়ে। আগামী আলোচনায় আপনার সঙ্গে আমি আবার আসবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক।